গুড মর্নিং। আজ হলো শুক্রবার, অনেকক্ষণ আগে উঠে গেছি, হাজব্যান্ড অফিস চলে গেছে, তারপরে ওই আর কি আমি লেবু জল খেলাম আর বিস্কিট, এই টাইমে জাস্ট আমি ওটাই খাই, তারপর ব্রেকফাস্টটা একটু পরে করি। আর এখানে আসলে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এখানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, আসলে রাতের থেকেই ঠান্ডাটা একটু লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, এখানে ঠান্ডা জলদি পড়ে যায়। তো যাই হোক, যে ঘরের ভেতরটা ঠান্ডা ঠান্ডা, তো আর যখন রোদটা গায়ে পড়ে, মানে এখানটা দেখতে পাচ্ছ পুরো, মানে এখানটা আমার রোদ আসে জানলাটাতে, তো এত সুন্দর লাগে, সেই শীতকাল শীতকাল ভাবটা খুব ফিল হয়। তো যাই হোক, আর ভাদ্র মাস এখন, তো আমি ভাবছিলাম যে সোয়েটারগুলো একটু রোদে দেবো, তোমরা দাও কি? তো ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা যে আমি ডেলি ডেলি কেন ব্লগ করি না, আর একটা ব্লগ আমার হাফ ডে বা দুটো দিন করে কেন হয়ে যাচ্ছে, বা একটা দিন ফুল তারপরের দিন হাফ কেন হচ্ছে, বুঝতে পারছো? তার আগের দিনের ব্লগটা হাফ ডে অবধি হচ্ছে, তারপরের দিনের ব্লগটা অবভিয়াসলি তারপরের দিনটা অর্ধেকটাই পাবো, হ্যাঁ না? আর আমার আরেকটা চ্যানেল আছে, তো আমি বুঝতে পারছি দুটোকে ম্যানেজ করা অনেকটা মুশকিল হয়ে যায়। আর দুটোতে এমন তো নয় যে আমি, মানে কারণ তোমরা যারা হিন্দিটা দেখো তারা বাংলাতেও আছো, তো একই ব্লগ দিলে বোর লাগবে, ঠিক আছে? আর একই ব্লগ বারবার ধরে ট্রান্সলেট করাও সম্ভব নয়। তো এই হলো। আর হ্যাঁ, পুজোতে আমি যাচ্ছি কিনা জিজ্ঞেস করছিলে বাড়ি, আমি পুজোতে এবারে বাড়ি যাচ্ছি না, পুজো তো আমরা কোথাও বাইরে বেড়াতে যাচ্ছি, জায়গার নামটা এখন আমি বলছি না, কারণ আমি মানে এখনো তো অনেকটা দেরি আছে, মোটামুটি এক মাসের ওপর, এক মাসের মতো, একদম ফুল এক মাস বাকি আছে, তো সেই জন্য মানে আগের থেকে খুব একটা ডিসকাস করা আমি ভালোবাসি না, কখন কি হয়ে যায় বলা যায় না, না তাই চুলটা কেমনটা হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট করিনি, করব। আর আমি পায়েলটা পরেছি আবার, আমার খুব ভালো লাগে পায়েল, আমি ভাবছিলাম মেহেদি লাগাবো, কিন্তু আগের বারে যা হলো মেহেদি লাগানোর পর আমার ঠান্ডা ফান্ডা লেগে একাকার হয়ে গেছিলো, তো ভাবলাম থাক দরকার নেই সুস্থ থেকে। আর এখন 9টা বাজে, আজকে শুক্রবার, 9টা বাজে, তোমরা অনেকে বলো আবার যে দিনটা অন্তত যেন বলে দিই, এখন আমি জাস্ট বাড়িতে ফোন করি, সকালবেলা আমি বাড়িতে ফোন করি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? দাঁড়াও, এখন বাজে কটা বাজে দেখতে হবে, অলমোস্ট 6টা, আর আমি এখন বসে আছি, চা খাইনি, মাথাটা ব্যথা করছে আবার, আমার ডেলি ডেলি এখন মাথা ব্যথা করছে, যাই না। হ্যালো এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? এখন বাজে, আজ শনিবার, অবশ্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ দিনটা কি, কারণ অনেকে জিজ্ঞেস করো যে, অনেকে আসলে বুঝতে পারো না, এক মিনিট, অনেকে আসলে বুঝতে পারো না যে আমি কোন কোন দিনের ব্লগটা বানাচ্ছি, তো হ্যাঁ অবশ্যই একটু কনফিউশন এসে যায় না, যদি মানে আমি দুদিন হয়ে যায় কখনো, তো যাই হোক আজই হলো শনিবার, তো আমি সেদিনের পর থেকে ব্লগ করিনি, একটা দিন গ্যাপ চলে গেছে, একটু শরীরটা ডাউন ছিল, বাট এখন আমি একদম ফাইন আছি, মাঝে মাঝে হয়, কি আর করা যাবে বলো। আর এখন বাজে 5:30, আর এখানে একটু মেঘলা করেছে, চোখে কি ঢুকে গেল, এক মিনিট দাঁড়াও, চোখে একটা কি ঢুকে গেছিল, এখন ঠিক আছে, অ্যাকচুয়ালি মুখে আলোটা লাগছে, বুঝতে পারছো, এখন একটু মেঘলা করেছে, তার উপর রোদও আছে, তো মেঘের ওপর যখন ওরকম ভাবে পড়ে একটু আকাশটা লালচে লালচে হয়ে যায় না, সেই জন্য। আর এখানে আমাদের গণেশ চতুর্থী হয়েছে, মানে এখানে পুজো হয়েছে কলোনিতে, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি এখনো পর্যন্ত মণ্ডপটা, কারণ আমি নিজেও যাইনি, কারণ বুঝতে পারছো কেন যেতে পারিনি, কিন্তু আমি যাব, অবশ্যই যাব, এখনো তো আছেন উনি, এখন তো 11 দিনের মতো থাকে, কিছু কিছু জায়গায় 5 দিন, 9 দিন, 11 দিন এরকম জায়গায় থাকে, কিন্তু এখানে আমি প্রথমবার, তো আমি জানি না কদিন এখানে থাকবে, তো আসলে আমার একা যেতে না একটু কেমন লাগে, আর আমার হাজব্যান্ড এই কদিন হয়েছে খুব দেরি করে করে আসছে অফিস থেকে, তো সেই কারণে
যাওয়া হচ্ছে না, কিন্তু কালকে যখন গেছিলাম রাত্রেবেলা, রাত্রেবেলা হয়তো এরকম নিয়ম আছে যে রাত্রেবেলা মুখটা আবার ঢাকা দেওয়া দেওয়া হয়, তো সেটাই হয়েছিল বলে আমি দেখা হলো না আজকে। যদি আমার হাজব্যান্ড একটু জলদি এসে থাকে দেন যাব। এখানে এসে বসলাম, চশমাটা পরতে ভুলে গেলাম, চশমাটা পরি। ঠিক আছে চলো, আর একটু পরে দেখা করছি। হ্যাঁ একটু খিদে খিদে পাচ্ছে। আজকে শনিবার, কিন্তু আজকেও আমার হাজব্যান্ডের দেরি হবে আসতে, আর কালও ওর ওর অফিসে কিছু ও কাজ আছে, সেজন্য ওকে যেতে হবে। এনিওয়েজ, মাঝে মাঝে কিছু কিছু উইকগুলো এরকম হয়ে যায়, সাচ এ বোরিং উইক হয়ে যায়, কি আর করা যাবে। তা আমি এখন টিভি দেখব, একটা আইসক্রিম রাখা আছে, আইসক্রিম খাবো। এই ঘরটা একটু অন্ধকার, ওয়েট, লাইট চালানো নেই। অনেকদিন আমি আইসক্রিম, এটা অনেক দু চার দিন আগে কেনা হয়েছে, আমারটা খাওয়াই হয়নি, কারণ আমার তখন আর ইচ্ছে করছিল না। কি বলতো, কিনে নিয়েছি, তারপর আমার হাজব্যান্ড বলছে, তখন ডিনার করা হয়নি, দিয়ে আমার হাজব্যান্ড বলছে এখনই খাচ্ছ? হ্যাঁ, বলছে না খাওয়ার পর খেতে পারতে, দিয়ে ওই যে বললো খাওয়ার পর খেতে পারতে, তারপরে খাওয়ার পর আমার খাওয়া হয়নি, দিয়ে এটা রয়ে গেছে। তো দেখা যাক, খাই, প্লেট নিয়ে এসেছি, কারণ এইগুলোর থেকে পরে তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যাঁ তোমরা চকলেট, চকলেট বলছি, আইসক্রিম পছন্দ করো? অবভিয়াসলি সবাই পছন্দ করে, কিন্তু আমি না, আমার যেহেতু একটু টনসিলের প্রবলেম আছে, তো আমি খুব একটা আইসক্রিম খাই না, বছরে হয়তো একটা খাবো এরকম, ঠিক আছে, এটাই হয়, বছরে হয়তো একটা খাবো, না হলে না। আগের বছর যেরকম আমার একটাও আইসক্রিম খাইনি আমি একবারও, এবছর এইটা নিয়ে আমার দুটো চলছে, আমি তোমাদেরকে গুনে বলে দিতে পারি দুটো। তো যাই হোক, আমি একটু আইসক্রিমটা খেয়ে নিই, তারপর চকলেট আইসক্রিম অল টাইম ফেভারিট। ভালো লাগছে। রবিবারের সকালে আমরা মাছ আনতে গেছি, অনেক ধরনের মাছ এসেছিলো, আনতে গেলাম। গুড মর্নিং, আজকে হলো রবিবার, আর আজকে আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি আজকে ছুটি নেই, অফ নেই, কারণ ওর অফিসে কিছু কাজ আছে বলে, সরি, ওর অফিসে কিছু কাজ আছে বলে ওকে যেতে হয়েছে, তাড়াতাড়ি এসে যাবে, বাট ওকে কিছু কাজের জন্য যেতে হয়েছে। তো আজকে আজকে মনে হয় ভাদ্র মাসের লাস্ট, হ্যাঁ, তো সেই জন্য আমি সোয়েটারগুলোকে একটু রোদে দিয়েছিলাম, এখন রোদ কমে গেছে, এখন রোদ কমে গেছে, কিন্তু আমি অনেক সকাল সকাল দিয়েছিলাম, আর এগুলোতে রোদ লাগাক, মানে লাগিয়ে দিয়েছি, আর আজকে যতটুকু লেগেছে লেগেছে, তারপর আবার কালকে একটু দেব, বাকিটা মানে নিয়ম মতো আজকে করে দিয়েছি আমি। আমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট সেরকমভাবে করিনি, করবো এবারে, আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে চলে গেছে, এখন বাজে 10:30 অ্যাকচুয়ালি, তো সেরকম বেশি বাজেনি, ব্রেকফাস্ট করার মতো টাইম আছে, আমি ব্রেকফাস্ট করে নেবো। আর মাছ এনেছি, তো মাছটা আজকে আমি ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি মাছ ধোবো, বাট হাতে অবশ্যই নয়, গ্লাভস আছে আমার একটা, আমি জানতাম যে মাঝে মাঝে এরকম হতে পারে, সেই জন্য আমি কিনে রেখেছি, এবারে আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত ইউজ করিনি, এবার আজকে ইউজ করতে হবে, কারণ আজকে ওর একদমই টাইম ছিল না যে ও করে দিয়ে যেত, তো আজকে করবো। তো আপাতত আমি একটু খেয়ে নিই, তারপর আমার গ্লাসটা কোথায় গেল, আমি একটু খেয়ে নিই, তারপর আমি মাছটা ধোয়াধুই করবো। আর অনেকদিন ধরে মানে রেগুলার ওয়াইজ আমার ব্লগ করা হচ্ছে না, মানে দুদিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করব নেক্সট উইক থেকে সব কিছু ঠিক করার। তো এক মিনিট, হ্যাঁ
বরের থালাটাতেই নিয়ে নিচ্ছি, এখনো পর্যন্ত বাড়িতে ফোন করা হয়নি সকালে। ভাবছে অবশ্য আজকে রবিবার তো, এমনিতেই ভাববে সকাল সকাল অনেক কাজ থাকে যে আমরা মাছ ফাছ আনতে যাই বাইরে যাই, সেই জন্য আজকে আমার কাজের মেয়েটা আসেনি, তো ধোয়াধুয়িও করতে হবে আমাকে। তারও আমি প্লেটটা বানিয়ে নিই তারপর যাচ্ছি, কথা বলছি। এই যে আজকে পরোটা খাচ্ছি, পরোটা একটু তরকারি একটু চাটনি নিয়েছি, এই চাটনিটা আমি খাই, সেজওয়ান চাটনি আর একটু জুস বাস। আমি কিছু ব্লাউজ পিস বের করে রেখেছিলাম যেগুলো আমাকে করাতে হবে, তার মধ্যে দেখাচ্ছি দাঁড়ো, একটা হচ্ছে এইটা গ্রিন কালারের একটা, এটা করাবো, আর একটা প্লেন পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারটা একটু গ্লসির মধ্যে, আর সেম এইটা দিয়ে আমার একটা ডোরি বানাতে হবে, আমার একটা দরকার, যে দরকারটা আমি তোমাদেরকে বলবো কিসের জন্য দরকার, অনেক লম্বা ডোরি বানাবো একটা, এটা দিয়ে বলে দেবো ওনাদেরকে। তো চলো আমি একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমি এক মিনিট, অনেক খোঁজাখুঁজির পর আমার গ্লাভসটা পেলাম, তো এই হলো গ্লাভস। তো চলো এবারে ধোয়াধুয়ি করা যাক। এখন একটু রেডি হয়েছি কারণ আমরা একটু বেরোবো, অনেক দিন পর একটু টাইম পেয়েছি। এই এক মিনিট, আমার সব কয়েনগুলো বেরিয়ে গেল। রেডি? জলটা একটু নিয়ে নাও। লিপ বামটা চলো, হেলমেট এমনি ঘুরতে যাচ্ছি। এখানে লাইট লাগানো হয়েছে, রাস্তাটা দেখিয়ে দেবো পরে। এটা আমাদের কলোনির মধ্যেই মণ্ডপটা করেছে, আর রাস্তায়ও অনেক মণ্ডপ করেছিল, একটাতে মণ্ডপে ঢুকেছিলাম, খুব সুন্দর একটা গণেশ মূর্তি বানিয়েছে, এইটা দেখো। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল একটু সবজি বাজার গেছিলাম কারণ আজ রবিবার ছিল। আরে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কি বলো, মাথা চোখ, তাই আমি ভাবলাম একটু তেলটা লাগাই, কোকোনাট অয়েলটাই লাগাই, কারণ আমি যে তেলটা লাগাই ওটা শেষ হয়ে গেছে, আর এখানে সেটা আই ডোন্ট থিঙ্ক সো পাওয়া যায়, অনলাইন অর্ডার দিতে হবে, অশ্বিনী লাগাই আমি, এখানে আমি দেখিনি অ্যাকচুয়ালি পাওয়া যায় কি না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, চোখ টোকগুলো খুব ব্যথা করছে, তো দেখি একটু অয়েল লাগিয়ে ম্যাসাজ করি যদি ভালো লাগে, তারপর স্নান টান করবো। রান্না রান্না কিচ্ছু বসাইনি, একদম শরীরটা কেমন একটা লাগছে, জ্বর জ্বর ভাব না কি যায় না, দেখি একটু হাজব্যান্ডকে ফোন করি ও কি বলে। ঠিক আছে চলো বাই।
এখন আমি লাঞ্চও করা হয়ে গেছে আর মাথায় তেল নিয়েছি, যেটা তোমরা মানে তোমাদেরকে বললামও। আর আই থিঙ্ক টনসিল ফুলে গেছে, আইসক্রিম মানে আমি যে কেন খেলাম আমি শুধু সেটাই ভাবছি। টনসিল ফুলে গেছে আই থিঙ্ক, ফোলা লাগছে কি? তো আর কি, জ্বর জ্বর ভাব লাগছে, মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে। বাস আমি এখন একটু রেস্ট নেব, হাজব্যান্ড আসুক তারপরে ডাক্তারটা দেখাতে যাব। তো এই ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এমনিতেই অনেক দিন ধরে চলছে, শুক্র শনি রবি, আর আজকে তো সোমবার হয়ে গেল। তো আজকে এর থেকে আবার এটা এরপর থেকে আমি প্রমিস করছি না, কিন্তু ডেলি দেওয়ার অবশ্যই চেষ্টা করব, আর এতদিন ধরে টানবো না অবশ্যই। কিছু প্রবলেম হয়ে গেছিলো বলেই আমি সেটা করতে পারিনি, কিন্তু এবারে সেটা কন্টিনিউ করব। আর এখন একটু রেস্ট নিই, আর জানিও ব্লগটা কেমন লাগলো, আমি পরের ব্লগে আবার দেখা করব। এখনের জন্য টাটা, নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানাবে, আর পরের ব্লগে দেখা করছি, টাটা।